হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কপি মেকের ডিজাইন কীভাবে প্রিন্ট করতে হয় একদম লাইভ। গতবারে আমি আপনাদেরকে ভিডিও আপলোড করেছিলাম, আপনারা দেখেছেন। যে সমস্ত বন্ধুরা দেখেননি বা বুঝতে পারেননি, আজকে আমি একদম প্রপার দেখিয়ে দেবো কেমনভাবে প্রিন্ট করতে হয় মেশিনের সাহায্যে। আপনারা যদি এই বিজনেস করতে চান তাহলে আপনার এই ভিডিওটা আপনার পক্ষে খুব সুবিধাজনক হবে প্রিন্ট করার জন্যে, যেহেতু আপনি নতুন। টেম্পারেচার, টাইম এবং কীভাবে প্রিন্ট করা হয় সেই বিষয়ে আপনি একটু দেখতে পারেন, আপনার একটু সুবিধা হবে। চলুন একবার দেখে নেওয়া যাক যে কীভাবে আমি প্রিন্ট করেছি, এবং আপনারাও একবার দেখুন। আমি দুটো মক প্রিন্টিংয়ের জন্যে ঠিক এইভাবে পেজ বার করে রেখেছি। এরকম এটা কোনো ডিজাইন নেই, সিম্পল কাস্টমার আমার যেমন ফটো দিয়েছে আমি সেইভাবে একদম প্রিন্ট করে দিয়েছি। আপনার যদি কোনো ডিজাইন পছন্দ হয় তাহলে আমার প্লে লিস্টে চলে যান। প্লে লিস্টে প্রচুর মক ডিজাইনের পিএইচডি আছে, যেগুলো এডিটেবল আছে, আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। এরকম আমি একটি পেজ বার করেছি। তারপরে মেশিনটা একবার দেখে নিন। মেশিনটা এরকম আছে, এটা মেশিনের যে মেকানিক্যাল যন্ত্র যেটা আছে সেটা, এটারও একটা হ্যান্ডেল আছে। বাস মেশিনটা এরকম হবে। আর আমি দুটো মক বার করে রেখেছি যেটা প্রিন্ট করার জন্য। চলুন এবার মক দুটো কি কাটিং করে নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন, না হলে সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যারা নতুন আছেন, যেসব বন্ধুরা, সেই সব বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তবেই কিন্তু আপনার আসল যে প্রিন্টিংয়ের যে কোয়ালিটি আছে সেটি আপনি পাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এরপরে আসছি। আমি দুটো একদম কেটে রেডি করেছি। এবার দেখুন বন্ধুরা, এই যে হ্যাপি বার্থডে লেখাটি আছে এটা কিন্তু মিরর প্রিন্ট করা হয়েছে, এটা মাথায় রাখবেন। এটা কিন্তু পজিটিভ প্রিন্ট করা নেই, এটা একদম মিরর প্রিন্ট করা আছে। প্রিন্ট করার দেওয়ার আগে এই ব্যাপারটা মাথায় রাখবেন। দেখুন হ্যাপি বার্থডেটি মিরর প্রিন্ট করা আছে। চলুন এবার কাপে টেপ দিয়ে আটকে দেওয়া যাক। বন্ধুরা, এরপরে আমি যে ভিডিওগুলো আনতে চলেছি এটা মক ডিজাইন করলাম। এবার থ্রিডি যে মোবাইল কভার হয় সেগুলো কেমন, টি শার্ট কেমন প্রিন্টিং। যেমন দেখুন আমার একদম যে লাভার পয়েন্ট, আমার দোকানের নামের যে টি শার্ট প্রিন্টিংয়ের যে লোগোটা আছে সেটি প্রিন্ট করেছি। এখানে দেখুন এটাও কীভাবে প্রিন্ট করা হয় সেটা আমি আপনাকে দেখাবো, একদম লাইভ দেখাবো, মেশিন দিয়ে দেখাবো। এবং থ্রিডি কভার যেভাবে প্রিন্ট করা হয় আমি ডিজাইন রেডি করে ফেলেছি, এবং থাম্বনেলও আপনাকে দেখাচ্ছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন থাম্বনেল আমি রেডি করে ফেলেছি। আমি সময়ের জন্য অপেক্ষা করছি, একটু সময় বার করে আমি আপলোড করে দেবো আপনারা কীভাবে প্রিন্টিং করবেন, টাইম, টেম্পারেচার সমস্ত কিছু। এছাড়া যে টি শার্ট প্রিন্টিং যেটা যে ব্যাপারটা আছে, টি শার্ট প্রিন্টিং কেমন করে করায় সব ডিজাইন আমি রেডি করে রেখেছি, শুধু আপলোড করে দেবো। আপনারা সঙ্গে থাকুন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন। চলুন এবার একবার দেখে নিই যে প্রিন্ট কীভাবে করবেন। আমি একটা এইভাবে আঠা দিয়ে, সরি, টেপ দিয়ে এইভাবে মেরে নিয়েছি। এবার প্রিন্টিং করার পালা। চলুন একটা করে নিয়েছি। এবার দেখুন এই যে মেশিনটা আছে এইখানেই আপনারা গণ্ডগোল করেন। যে সমস্ত বন্ধুরা নতুন আছেন সেই সমস্ত বন্ধুরা এইখানেই গণ্ডগোল করে। বন্ধুরা এই যে পার্টটা দেখছেন এই পার্টটাও স্কিপ করবেন না। এখানে টাইম, টেম্পারেচার আপনারা সঠিকভাবে দিলে তবে আপনার সঠিক প্রিন্ট আসবে। মনোযোগ দিয়ে এই যে পার্ট, 2 মিনিট কি 3 মিনিটের ভিডিও যে নেক্সট যেটা হচ্ছে এটা কিন্তু আপনারা স্কিপ করবেন না। বিশেষ করে নতুন বন্ধুদের বলছি, এইটুকু আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আপনার ঠিক মেশিন চলে এসছে, কপি মগ রেডি, মেশিন রেডি। এবার আপনাকে মেশিন অন করার পালা। আপনি মেশিন এখান থেকে অন করলেন। ভালো করে লক্ষ্য করুন, এটা হলো মোট, এটা প্লাস, এটা মাইনাস, এটা সেট। মোটটা যখন প্রেস করবেন তখন সেট আসবে 350। আবার একবার সেট করবেন, টেম্পারেচার 350, সেটে আসবেন 350, টাইমিংয়ে আসবেন 200।
আমি যেভাবে করি সেই টেম্পারেচার আপনাকে দেখাচ্ছি। অনেক অনেকে অনেক রকম টেম্পারেচার দিয়ে করতে পারে, আমি এতদিনে অভিজ্ঞতা দিয়ে আমি এটাই সেট করে আমার সুন্দর ডিজাইনের যে ছবিটা সেটা আমি পেয়েছি। দেখুন মোট আরেকবার দেখাচ্ছি, আর লাস্ট একবার মোট প্রেস করবেন, কারেন্ট টেম্পারেচার চলে এসেছে। ফার্স্ট টাইম মোটটা প্রেস করবেন 350, সেকেন্ড টাইম করবেন 350, টেম্পারেচার সেট হয়ে গেল। এবার টাইমিং আরেকবার মোটটা প্রেস করবেন, দেখুন 200 টাইমিং। আরেকবার প্রেস করার সঙ্গে সঙ্গে কারেন্ট টেম্পারেচার চলছে, সেই টেম্পারেচার দেখাবে, কারেন্ট 195। এবার আপনি সঙ্গে সঙ্গে মকটা দিয়ে দেবেন। আমি এক হাতে ভিডিও করছি, হয়তো একটু প্রবলেম হতে পারে। দেখুন ঠিক একদম সেম মাঝখান বরাবর দিয়ে দেবেন, দিয়ে এটাকে আটকে দেবেন, দিয়ে আপনি যে টাইমিংয়ের যে বাটনটা আছে শেষে প্রেস করে দেবেন। এটা দেখবেন 350-এ আসবে, আসার পরে আবার কাউন্টডাউন নিচের দিকে আসবে, জিরোতে এসে অটোমেটিক বিপ করবে। আমি আপাতত ওয়েট করি এটা 350-এ যাওয়ার জন্য। বন্ধুরা দেখুন 350-এ চলে এসেছে, এবার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। এবার এটি একদম জিরোতে চলে আসার পরে অটোমেটিক বিপ করবে, বিপ করার পরে আপনি খুলে নেবেন, নিলে আপনার সম্পূর্ণ যে একদম পারফেক্ট পিকচার সেটা কপি মগে চলে আসবে। আপনারা একবার আমি যেভাবে বলেছি আপনারা সেইভাবে একবার ইউজ করে দেখতে পারেন, আশা করি আপনাদের প্রিন্টিংয়ের কোনো অসুবিধা হবে না। বন্ধুরা প্রায় শেষের দিকে, আর 25 সেকেন্ড বাকি আছে, আসলে আপনার যেরকম ফার্স্ট থেকে যেরকম ডিজাইন দেখিয়েছিলাম সেই রকম প্রিন্ট হয়ে যাবে। আপনারা এতক্ষণ সঙ্গে আছেন, আর একটু ধৈর্য ধরুন, সেকেন্ড মকটা আপনি কীভাবে দেবেন। আপনি সেকেন্ড কেন এরকম 100, 200, 500 যত খুশি মক দেন, এরপরেই কন্টিনিউ দিয়ে যাবেন, দেওয়ার পরে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আপনারা এইভাবে যদি, চলুন বন্ধুরা যে সাউন্ড দিচ্ছে আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এবার আমি টাইমটাকে একবার প্রেস করে দেব, দিয়ে সেটাকে আমি খুলে নেব। একবার মগ ডিজাইন রেডি হয়ে গেছে, দেখুন মগ রেডি হয়ে গেছে, রাখলাম। এবার যে সেকেন্ড মগটি আছে সেটি দেব। আমি এক হাতে ভিডিও ফোন ধরে আছি বলে হয়তো একটু সমস্যা করছে। চলে গেছে, দেখুন একদম ঠিক মাঝখানটা যেন থাকে, তাহলে আপনার প্রিন্ট ও কোয়ালিটিও ভালো আসবে, না হলে একদিকে টেম্পারেচার কম বেশি হয়ে গেলে গণ্ডগোল হয়ে যেতে পারে। দেখুন ঠিক প্রথমটা যেমন করলাম একদম সেম, নেক্সট আপনি যত খুশি মক প্রিন্ট করতে পারেন। এবার এই যে টেম্পারেচার যেটা আছে লাস্ট যে বাটনটা আছে সেটা একবার ক্লিক করে দেবো, তাহলে সেট হয়ে যাবে। সেট হয়ে যাওয়ার পরে আবার 350 মানে 350-এ আবার আস্তে আস্তে উঠবে, ওঠার পরে টাইম সেট করা আছে যেহেতু 200 সেকেন্ড, অটোমেটিক আবার কাউন্টডাউন করে নিচে আসবে। নিচে আসলে আবারও আপনাদের দেখাচ্ছি ওটাও প্রিন্ট কেমন হয়, তার আগে দেখে নিই এটা কেমন প্রিন্ট হলো, একটু দেখে নিই কেমন প্রিন্ট হলো। এটা এখন প্রিন্ট করার পরে খুবই গরম থাকে, সেহেতু আমি একটি কাটার ইউজ করলাম। প্রিন্টের কোয়ালিটি আপনারা দেখুন, আশা করি বেস্ট কোয়ালিটি পাবেন। আমি যে টেম্পারেচার এবং টাইমিং সেট আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কোথাও কোনো প্রবলেম নেই, একদম পারফেক্ট প্রিন্ট হয়েছে। দেখুন হ্যাপি বার্থডেটা, এবার দেখুন হ্যাপি বার্থডেটা
এবার পজিটিভ প্রিন্ট হয়ে গেছে। প্রিন্ট দেওয়ার আগে আপনারা নতুন বন্ধুরা মনে রাখবেন যে প্রিন্টটা কিন্তু মিরর প্রিন্ট দিতে হয়, সাবলিমিশন প্রিন্টারে মিরর প্রিন্ট দিতে হয়। প্রিন্টিং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এরকম প্রিন্ট আপনারা যতবার প্রিন্ট করবেন ততবার সেম পয়সা সেম কোয়ালিটিতে প্রিন্ট হবে। আমি যেরকম আপনাদের টেম্পারেচার টাইমিং দেখিয়েছি, আপনারা সঙ্গে থাকুন, এই রকম প্রিন্টের ভিডিও প্রচুর আমি আপলোড করে দেবো আপনাদের, যা আপনাদের সুবিধা হবে কাজের। এবং আপনাদের আপনি কমেন্ট করে জানান যে আপনারা কি চাচ্ছেন, যে আপনাদের কি ভিডিওর প্রয়োজন আছে বা কি পিএইচডির প্রয়োজন আছে, আপলোড করে কমেন্ট করে জানিয়ে দিন, আমি অবশ্যই আপলোড করে দেবো। দেখুন 346-47-এ চলে এসছে, 350 হবে, আবার কাউন্ট ডাউন করে নিচে নামবে, নামার পরে অটোমেটিক টাইমিং স্টার্ট হয়ে যাবে। দেখুন 49-50-এ আসলো, টাইমিংটা অটোমেটিক চলে আসবে 99-এ। এবার কাউন্ট ডাউন করে 0-তে আসবে, আপনার প্রিন্ট রেডি হয়ে যাবে। বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে এসছে, আর মাত্র 7 সেকেন্ড বাকি আছে, আনলেই একদম 0-তে আসলে আপনার প্রিন্ট কমপ্লিট হয়ে যাবে এবং বিপ বিপ সাউন্ড দেবে। দেখুন সাউন্ড দিয়েছে, স্টপ করে দিলাম, যেহেতু আমার কোনো আর প্রিন্ট নেই আমি মেশিন বন্ধ করে দিলাম। ব্যাস এবার এই প্রিন্টটা কেমন হয়েছে দেখা যাক। চলুন একবার দেখে নেওয়া যাক। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কোয়ালিটিতে প্রিন্ট হয়েছে। দেখুন কোনো রকম কোথাও একটু দেখুন, আপনি যেমন প্রিন্ট পেপারে প্রিন্ট দেখেছেন ঠিক তেমনই সেখানে কোনো রকম কোয়ালিটি একটু ডিফেক্ট পাবেন না। আমি যেরকম প্রিন্ট বল দেখিয়েছি আপনাদের তেমনভাবে করবেন, সেম টাইম সেম টেম্পারেচার সেট করবেন, কোনো একটাও কপি মার্ক আপনার বাদ যাবে না বা কোয়ালিটি মিসিং হবে না, আপনার কাস্টমার আপনার সেম কোয়ালিটি পাবেন। ভালো করে দেখুন, ধন্যবাদ বন্ধুরা সমস্ত ভিডিওটি দেখার জন্য এবং এইভাবে সঙ্গে থাকবেন। বন্ধুরা আপনার সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আশা করি আমার ভিডিওটি একবার দুবার তিনবার দেখুন। নতুন বন্ধুরা আপনারা শিখে যাবেন, কোনো অসুবিধা হবে না, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। প্রথম এক দুটো হয়তো কপি মার্ক আপনাদের একটু নষ্ট হবে, আমারও হয়েছিল, আপনারও হবে, কোনো অসুবিধা নেই। একটা টাইম আসবে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। আমার ভিডিওটি দেখে আপনাদের যদি কিছু পরিমাণ সাহায্য হয় তাহলে চ্যানেলটিকে সঙ্গে থাক